আসসালামু আলাইকুম হ্যালো মেকার্স, আজকে আমি আমার স্কুটারে ইঞ্জিন অয়েল ফ্লাশ করবো এবং একই সাথে ইঞ্জিন অয়েল ইনসার্ট করবো। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, যারা আমার কাছ থেকে নিয়েছেন এই প্রোডাক্টটি, যে ইঞ্জিন ফ্লাশ কীভাবে করতে হয় এবং কতটুকু দিতে হয়, তো সেটা আমি আপনাকে দেখাবো। এই বোতলে মূলত 50 গ্রাম লিকুইড থাকে ইঞ্জিন ফ্লাশ। এটি ইঞ্জিন অয়েল ইনসার্ট করে দিতে হয়। দেখুন যন্ত্রটা, না হ্যাঁ পুরোটা পঞ্চাশ এমএল পুরোটাই ব্যবহার করতে হয় একটি ইঞ্জিনের জন্য। এই ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ লিকুইড ইনসার্ট করার সাথে সাথে আপনার ক্যাপটি লাগিয়ে দেবেন এবং একই সাথে ইঞ্জিন 5 মিনিটের জন্য স্টার্ট রাখতে হবে। আমি ইঞ্জিনটি স্টার্ট রাখার ব্যবস্থা করছি। এখানে একটি বিষয় বলে রাখতে হবে, অনেকের জানা নেই, সেটি হচ্ছে যে ইঞ্জিন ফ্ল্যাশ কত কিলো পর পর আপনারা করবেন এবং কতগুলো পর পর দরকার পড়ে। ইঞ্জিন ফ্ল্যাশ ঘন ঘন করার দরকার নেই। যাদের স্কুটারের ইঞ্জিনের বয়স বেশি হয়েছে, 5,000, 7,000 বা 10,000 কিলো হয়েছে, প্রতি 5,000 কিলো পর পর ইঞ্জিন ফ্ল্যাশ করাটা ভালো। কারণ ভিতরে যে কার্বন এবং ভিতরে যে ময়লাগুলো জমে, ধাতব পদার্থের যে ক্ষয়গুলো হয়, সেই ক্ষয় আপনি এই ইঞ্জিন ফ্ল্যাশের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন। এর সাথে আরেকটি বিষয়, এতে এমন কোনো কেমিক্যাল যুক্ত করা নেই যেটি ব্যবহার করলে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তো সেও যারা মনে করতেছেন 2,000 বা 4,000 কিলো পর পর ইঞ্জিন ফ্ল্যাশ করবেন, তারা করাতে পারেন, কিন্তু সেটির প্রয়োজন নেই, সেটির একদমই প্রয়োজন নেই। আপনি 5,000 কিলো পর পর ইঞ্জিন ফ্ল্যাশ করতে পারেন এবং সেটি দরকার। ইঞ্জিন অয়েল ফ্ল্যাশের যে তেলটি, যে লিকুইডটি, সেটি আমি প্রবেশ করিয়ে দিয়েছি ইঞ্জিন সেকশনে। তো এখন আমি প্রায় 5 মিনিট যাবৎ গাড়িটি স্টার্ট অন রেখেছি। 5 মিনিটের পরেই আমি আসলে বন্ধ করে দেবো এবং ড্রেন করে দেবো। বন্ধ করে দেবো, স্টপ করে দেবো, ড্রেন করে দাও। আরেকটি বিষয়, অনেকে 10W40 সেমি সিনথেটিক আমার কাছে জিজ্ঞেস করেন যে আছে কিনা বা কোথায় পাওয়া যাবে। এটি উত্তর একটাই ভাইয়া, এটি আমাদের সাব কন্টিনেন্টের জন্য তৈরি করা হয় না, এটা ফ্রান্স থেকে ইম্পোর্ট করা লাগে। তো দেওয়ান মোটরস এটি ইম্পোর্ট করে না, ইভেন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টেও এটা আপনি পাবেন না। তাই আপনারা যদি কিনতে চান তাহলে অ্যামাজন UK থেকে কিনতে হবে আপনাদেরকে। আর আমি এনেছিলাম 10 পিস আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, আর সেটি দিস ইজ দ্য লাস্ট ওয়ান আই এম ইউজিং ইট। সো হ্যাঁ চলুন এটা আমি ইনসার্ট করিয়ে দেখাই আপনাদেরকে।
700 ml পড়বে ঠিক আছে আচ্ছা এখন ইঞ্জিন অয়েল পুরোপুরি ড্রেন হওয়ার পর আপনি আপনার ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী ইঞ্জিন অয়েল ভরে নেবেন তো আশা করি আপনারা আপনাদের যে কোয়ারিজগুলো আছেন সেই কোয়ারিজগুলো আপনারা জেনে গেছেন ইঞ্জিন ইঞ্জিন অয়েল কিভাবে ফ্ল্যাশ করতে হয় এবং ইঞ্জিন অয়েল কিভাবে কতদিন বা কত ইন্টারভাল পরপর আপনাদের ফ্ল্যাশ করা প্রয়োজন তো বেসিক কোনো ইন্টারভাল নাই কোম্পানি থেকে কোনো ইন্টারভাল সেরকম পিরিয়ড দিয়ে দেয় না নর্মালি আপনারা এটা সেট করে নিতে পারেন প্রতি 5000 কিলো 4 থেকে 5000 কিলো পরপর আপনারা এটা সেট করে নিতে পারেন যে ইঞ্জিন অয়েল দিয়ে আপনারা করবেন ড্রেন করবেন এইভাবে ড্রেন মানে ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ করবেন আর কি ইঞ্জিন ফ্ল্যাশ করবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ